আমি লেডি ব্রাবোর্ন কলেজে পড়াচ্ছি 35 বছরের কিছু বেশি, এবং এই কলেজের অধ্যক্ষ আমি 11 বছরের কিছু বেশি। আমি দেখেছি মেয়েদের যে ক্ষমতায়ন সেটা শিক্ষার সঙ্গে যুক্ত। মেয়েরা শিক্ষিত হলে তবেই কিন্তু তারা সত্যি সত্যি ক্ষমতা ভোগ করতে পারে, বা পুরুষের সঙ্গে তারা এক ধরনের সমতা ভোগ করতে পারে। আমার খুব এই সময় মনে পড়ছে মেনা কান্ট্রিজ, মানে মিডল ইস্ট আর নর্থ আফ্রিকান কান্ট্রিজের দুজন মহিলা গবেষক ফারজানে রৌডি ফাহিমি এবং ভ্যালেন্টাইন এম মগাডাম। তাঁরা একটি সমীক্ষা চালিয়েছিলেন ওই মেনা কান্ট্রি, মানে মিডল ইস্ট এবং নর্থ আফ্রিকান কান্ট্রির মেয়েদের শিক্ষার সঙ্গে ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন খুব ডিরেক্টলি রিলেটেড তারা দেখিয়েছিলেন। 2003 সালে তাদের একটি খুব বিখ্যাত পেপার বেরোয় এবং তারা দেখিয়েছিলেন খুব পাঁচটা ইন্টারেস্টিং বিষয়। প্রথমত, যত বেশি সংখ্যক মহিলা শিক্ষিত হবে তত বেশি জন্মহার, জনসংখ্যা বৃদ্ধির হার কমবে, তত বেশি শিশু মৃত্যু কমবে, এবং তত বেশি পারিবারিক স্বাস্থ্য এবং জাতীয় স্বাস্থ্য উন্নত হবে। দ্বিতীয়ত, যত বেশি সংখ্যক মহিলা মিডল স্কুল এডুকেশন নেবে বা সেকেন্ডারি স্কুল এডুকেশন নেবে, তত বেশি সংখ্যক তারা জাতীয় আয়ে তাদের কন্ট্রিবিউশন থাকবে, পারিবারিক আয় তো বটেই, জাতীয় আয়েও তাদের কন্ট্রিবিউশন থাকবে। তৃতীয়ত, মহিলাদের বার্ষিক আয় বাড়লে সেই সেই পরিবারের শিশুদের পুষ্টি বাড়ে, কারণ একটা খুব টেন্ডেন্সি আছে মহিলাদের তার আয়ের একটা খুব বড় অংশ, পুরুষদের তুলনায় অনেক বেশি অংশ, শিশুদের রেগুলার হেলথ চেক আপ, তাদের নিউট্রিশাস ফুড, তাদের রেগুলার ইমিউনাইজেশন, ভ্যাকসিনেশন, এগুলোর পেছনে ব্যয় করার ব্যাপারে। এছাড়াও আরও দেখা গেছে যে শিক্ষিত মায়ের মেয়েরা শিক্ষিত মায়ের ছেলেদের তুলনায় অনেক বেশি আলোকপ্রাপ্ত হয় এবং অনেক বেশি তারা ডিগ্রি, এডুকেশনাল ডিগ্রি অনেক বেশি হয়। এবং পঞ্চমত, তারা দেখেছেন যে শিক্ষিত মায়েরা তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকেন, এবং সেই অধিকারগুলি লঙ্ঘিত হলে কী ধরনের লিগাল স্টেপস তারা নেবেন, কী ধরনের আইনি পদক্ষেপ তারা নেবেন সে সম্পর্কেও তারা একেবারেই অজ্ঞ নন। এবং তারা এটা জানেন বলেই পরিবারের পুরুষদের থেকে তারা অনেক বেশি ভালো ব্যবহার পান। এবং এইটা শিক্ষিত মহিলাদের সন্তানদের জন্য, বিশেষ করে মহিলা সন্তানদের জন্য খুব উল্লেখযোগ্যভাবে একটা বেটার প্যাটার্ন অফ সোশ্যালাইজেশন। এই দিক থেকে আমার মনে হয় যে শিক্ষার সঙ্গে সত্যি সত্যি ক্ষমতায়নের একটা ডিরেক্ট সম্পর্ক আছে। এবং আমি বিশেষভাবে স্মরণ করব সেই বিখ্যাত আফ্রিকান প্রভাবটার কথা, যে একটি পুরুষকে যদি শিক্ষিত করা হয় তাহলে কেবলমাত্র একজন শিক্ষিত হবেন, কিন্তু একটি নারীকে শিক্ষিত করলে শিক্ষিত হবেন, সমৃদ্ধ হবেন, আলোকিত হবেন একটি সম্পূর্ণ পরিবার, একটি সমগ্র জাতি।